এরকম আজকে আপনাদের দেখাবো গ্রিড ভিউ সাথে কার্ডের ডিজাইনগুলো আর এই ক্ষেত্রে আমরা শুরু করব একটা গ্রিড ভিউ এর আইটেমের মধ্যে সাথে কার্ড নিব কার্ডের উপরে আমরা একটা ডিজাইন ওভারভিউ করব যেটা আমাদের শ্যাডো করে ব্যাকগ্রাউন্ড থেকে উঠায় ধরে এক কথায় গ্রিড ডিজাইন কিভাবে ডিজাইন করে এটা আমরা পুরোপুরি উঠায় ধরব তো আমরা শুরু করি তো ফার্স্টে আমরা নিব অ্যাজ ইউজুয়াল আমাদের ক্লাস ডিক্লেয়ার করে দেবো একটা স্ট্রিং নেম সো নিলাম এটার নাম আমরা ফার্স্টে একটা অ্যাপ বারের মধ্যে লিখে দেয় যেহেতু আজকের কাজটা গ্রিড ভিউ নিয়ে তাই আমরা অ্যাপ বারের মধ্যে গ্রিড ভিউটা নিয়ে নেব ওকে সো এবার আসি আমরা বডির মধ্যে আসলে টোটাল ডিজাইনটা করব সো আমরা যদি এবার গ্রিড ভিউ নিয়ে কাজ করব আর লিস্ট ভিউ এর মতো এখানে সেম প্রসেসটাই হবে শুধুমাত্র গ্রিড আমরা যেটা নিতেছি গ্রিড ভিউ ডট কাউন্ট নিব আমরা গ্রিড ভিউ ডট কাউন্ট এছাড়া বিল্ডার কাস্টম এক্সটেন্ড তিন ধরনের ব্যাপার আছে সো এই বিল্ডার দিয়ে আমরা হচ্ছে কাস্টম বিল্ডার দিয়ে আমরা যখন এপিআই থেকে ডাটা নেব বা কোনো ডাটা শো করবো তখন আমরা বিল্ডার ইউজ করব কাস্টম হচ্ছে টোটালি আপনার নিজেদের মতো করে কাস্টম করে গ্রিড ভিউ বানানোর জন্য এক্সটেন্ড হচ্ছে একটা গ্রিড ভিউ এর মধ্যে যখন স্মল ভিউ নেবেন বা কোনো কিছু নিয়ে কাজ করবেন সেক্ষেত্রে আপনি এক্সটেন্ড ইউজ করবেন আমরা মূলত আজকে দেখাবো কাউন্ট মানে টোটাল গ্রিড ভিউ কয়টা এলিমেন্ট আছে আমরা বলে দিয়ে কাজ করব যার কারণে আমরা গ্রিড ভিউ ডট কাউন্ট নেব সো এখন আসি ক্রস অ্যাক্সিস কাউন্ট আপনারা কি মেইন অ্যাক্সিস আর ক্রস অ্যাক্সিস চেনেন না মেইন অ্যাক্সিস কোনটা মেইন অ্যাক্সিস বলতে কি বোঝেন আপনারা প্রধান অক্ষ না মাঝখান থেকে যেটা আছে সেটা হচ্ছে মেইন অ্যাক্সিস আর উপর থেকে যেটা আছে সেটা হচ্ছে ক্রস অ্যাক্সিস তো লিস্ট ভিউ কি হয় মেইন অ্যাক্সিস থেকে ভাগ হয় আর গ্রিড ভিউ হয় ক্রস অ্যাক্সিস থেকে যেহেতু উপর থেকে স্ক্রিনে ওরিয়েন্টেশন প্রত্যেকটা ওরিয়েন্টেশন ভাগ করে সো আমরা এখানে কাউন্ট করলাম যে দুই তিনটা করে নিলাম স্ক্রিনে তিনটা ভাগ হয়ে গেল ওকে সো আমাদের শুধুমাত্র তিনটা ভাগ হইলো এমনটা না এখন আমরা করব যে আমরা যেটা আছে যে আইটেমগুলো নেব এখানে ডিজাইন করব সো ডিরেক্ট আমরা এখানে ডিজাইনের ক্ষেত্রে যাই চাইল্ড নিব চিলড্রেন অ্যাজ ইউজুয়াল সো চিলড্রেন নেওয়ার পর আমরা চিলড্রেনের মধ্যে কি নিব বলেন তো আজকে কি দেখাবো কার্ড ডিজাইন না সো আমরা গ্রিড ভিউ তো নিলাম কার্ড ডিজাইন তো আমরা কার্ড নেব কার্ড নিলাম কার্ড নেওয়ার পর কার্ডের এখন আমরা কি করব কার্ডের একটা কালার দিই ফার্স্টে কালার তো এবার দেখেন যে কালার নিলাম কালার না তো এর একটা চাইল্ড নেই চাইল্ড নেই এর মধ্যে কিছু একটা দিই সাপোজ একটা কলাম নেই আর কি কলাম নেব আচ্ছা আমার কার্ডের মধ্যে কি কি থাকবে বলেন তো নাম থাকবে আমি একটা কলাম নিলাম কলামের মধ্যে সাপোজ একটা আইকন নেয় আর আইকনের নাম নিচে এটা একটা দেখা যায় সিম্পল করে তো আমি ডিরেক্ট হচ্ছে কলাম নিলাম কলাম নেওয়ার পর এখন আমি নিলাম যে আইকন নেই একটা আইকন কিভাবে নিতে হয় এগুলো তো জানেন আইকন ডট মেনু নিলাম সাপোজ মেনু নামে সার্চ নেই আপনারা নিজে হাতে এরকম করেন না আমি জানি বিধে এগুলো করতেছে আপনারা করতে দেন না ভুল হবে সার্চ নিতে হচ্ছে টেক্সট দিয়ে একটা সেটা হচ্ছে সো এই জিনিসটা কি করবো আমি মাঝখানে নিয়ে দেখাবো সো কি করতে হবে আমার পজিশনটা আর অ্যাজ ইউজুয়াল আপনার কলাম দিলে মেন অ্যাক্সিস মানে প্রধান অ্যাক্সিসের সাপেক্ষে সেন্টারে নিয়ে নেবো আর কি তো নিলাম এবার নেওয়ার পর এবার আমরা দেখি একটা গ্রিড নিচ্ছে না এরকম আপাতত আরেকটা জিনিস এটাই নিয়ে দেখায় এটাই আপাতত রান দিয়ে দেখায় আমি কি ওয়েবে রান দিলাম আপনারা ফোনে রান দিন
যেহেতু এটা ক্রস প্ল্যাটফর্ম সব জায়গাতে চলে, সো যে কোনো জায়গাতে আপনি রান করতে পারবেন। আমি মেইন ডট ডাটা গিয়ে চেঞ্জ করি না, যার কারণে গত ক্লাসের প্রায় আসছে শো করতে। স্যার ওয়েট করেন, আমি এটা চেঞ্জ করে নেই। পেজের নাম এটা কি ছিল আমাদের? হ্যাঁ এটাই তো। আমরা দেখছি আমাদের রান করে কি এই যে একটা আমার কার্ড ডিজাইন হয়ে গেল। তো আমি এরকম অনেকগুলো আইটেম নিবো। এখন দেখা যায় যে মেইন অক্ষের সাপেক্ষে আমি নিছিলাম কয়টা, তিনটা, মানে স্ক্রিনে তিনটা আইটেম থাকবে। আমি এরকম যদি নেই যে কার্ডটা মিনিমাইজ করে নিলাম, নেওয়ার পর আমি ধরলাম গিয়ে আমি দিলাম তিনটা কার্ড, সো আমার এখানে কয়টা শো করবে? আমি কতগুলো দিলাম, অনেক কয়টা দিলাম, এখন দেখি কি অবস্থা হয়। তিন ভাগে ভাগ করে নিচে নিচে যাবে, দেখেন তিন ভাগে ভাগ করে নিচে নিচে যাচ্ছে, বুঝতেছেন? হ্যাঁ, তো এবার আরেকটা কাজ করি, সেটা হচ্ছে গিয়ে এই গ্রিডে যেটা নিচ্ছে না, তো এই কার্ড নিচ্ছে না, কার্ডের মধ্যে আরেকটা কাজ পাওয়া যায়, সেটা হচ্ছে আপনার ইলিভেশন দেওয়া যায়। ইলিভেশন এলিভেশন এটা দিলে আপনার শ্যাডো টাইপের কাজ করবে। দেখেন রান দে একটাতে দিচ্ছি শুধুমাত্র এই প্রথমটাতে, দেখেন প্রথমটার নিচে শ্যাডো দেখা যায়, শ্যাডো শ্যাডো বাকিগুলোর তুলনা, মানে শ্যাডো শ্যাডো মানে একটু উঁচা করে দেখায়। প্রথম আইটেমটা দেখেন বেশি এটা খারাপ লাগবে, এটা আপনার এটা অত এরকম দিলে ভালো লাগবে না। এটা দেখেন এই যে এখানে একটা কালো শ্যাডো আছে সামান্য আকারে, এটা হলে আপনার ইলিভেশন। ওকে, তো এখন আসি আমরা এই যে ডিজাইনগুলো করলাম, আমি এখন এই এলিমেন্টগুলার মাঝখানে মাঝখানে আমি গ্যাপ দিব, এই গ্যাপটা বাড়াবো আমি ইচ্ছা করে। তো গ্যাপ দেওয়ার জন্য এখানে আমার যেটা আছে সেটা হচ্ছে মেইন প্রধান অক্ষের সাপেক্ষে, মানে মেইন অ্যাক্সিস স্পেসিং, মানে মাঝখান বরাবর কত কত স্পেস যাবে সেটা আমি বলে দেবো। এখানে আপনার বললাম যে আমি 15 করে দিলাম, দেখেন একটু বাড়াই দিয়ে দেখি, বুঝা যায় মাঝখানে গ্যাপ হয়েছে। এবার আমি যদি উপর থেকে এই স্পেসটা বাড়াচ্ছি তাহলে কি হবে? ক্রস অ্যাক্সিস স্পেস, এটাও ধরেন 15 দিলাম, নাহলে দেখটা খারাপ লাগবে। দেখেন এবার কি স্পেসটা বাড়ছে, আর পুরোটা যদি আমি চাপাই নেই তাহলে কি করতে হবে আমাকে? প্যাডিং দিতে হবে, প্যাডিং এর জিনসে আমি কি উপর থেকে চাপাবো না সব দিক থেকে চাপাবো বলেন? সব দিক থেকে নেই, সব দিক থেকে দিলাম যে 20 করে চাপাবে, দেখি এবার কি অবস্থা হয়। বুঝছেন? এবার আরেকটা কাজ করি, এই যে ক্রস অ্যাক্সিস কাউন্ট যদি আমি 2 করে দিই তাহলে কি হবে? আমার দুইটার ভাগে ভাগ হবে, জিনিসটা বোঝেন যে কি হইলো, কোথায় কি হচ্ছে সেটা বোঝেন। ওকে, কারণ আপনার গ্রিডে ভাগ হয় এইভাবে। যেমন কি আমি এখন যদি 4টা দিই তাহলে কি হবে? 4টা আইটেম হবে, ক্লিয়ার? আপাতত এই জিনিসটা বুঝছেন তো? হ্যাঁ, এটা হচ্ছে প্রত্যেকটাতে এইরকমই আর কি, সিম্পল ভাবে। আমি তো একটা ডিজাইন নিয়েছি, প্রত্যেকটা আইটেম আপনারা নিতে পারেন আলাদা আলাদা, কোনো অসুবিধা নেই আপনার মতো করে। সো আপাতত গ্রিড ভিউ এর বেসিকটা বুঝছেন। এই
ছিল আপনাদের কোড, টু হচ্ছে এখানে, শেষ হয়ে গেছে এখানে, এই হচ্ছে নর্মালি কোড। ওকে, সো লেটস ফিনিশ দিস ভিডিও।